চট্টগ্রামের সাতকানী উপজেলার প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও বর্ণাঢ্য অনুষ্ঠিত হয়ে সেপ্টেম্বর 13 তারিখ মঙ্গলবার উপজেলার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের অংশগ্রহণের মাধ্যমে সকাল 11টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণতুন যাত্রা শুরু করিয়ে সাতকানী স্টেশনগুড়ি উপজেলা তায়েরে র্যালিও শেষ হয়। এই সময় র্যালিতে উপস্থিত আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার ভূমি মং চিংনুমার মাসহয়, উপজেলার কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, গ্রাম পুলিশ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী আলোচনা শেষে আরো বক্তব্য রাখি উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। আমি ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা কমিটি যে আমাদের সামাজিক পরিষদ করেছেন, সম্প্রীতি পরিষদ করেছেন, আপনারা আপনাদের মেম্বারদেরকে নিয়ে, চৌকিদার নিয়ে, আনসার নিয়ে সম্মানিত চেয়ারম্যান ভাইরা আপনারা যথাযথভাবে আপনাদের এলাকাতে সজাগ থাকবেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।